যোন কক্টমা বিচি চাইমানখা ফৰেনচি চাইন্স কলেজ খুল কাইজি নচেম্বৰ তালনি এই টু টুৱেণ্টি ডিচেম্বৰ নিঙুলদীহি নুটি ফাৰ্মানে কক্টমা ফৰ্টিফৰ হেক্টৰ ইলেভেন বেনিফিচাৰী যকটমা চাইমানখা নাইনটিন নাইনটি ফাইভ বিচ চেণ্ট্ৰেল গৱৰ্মেণ্ট এন আৰ ই চি টি নিবিংেই ত্ৰিপুৰান ট্ৰাইবেল ৱেলফেয়াৰ বাই থানচাকী ৰমণি ৰবাৰ আৰ পি এছ নি বি পাটিমুং ঠায়কা চাউথ আনন্দ নগৰ হাৰীৰা গামী

দেখুন আমরা আমাদের এখানে একটা ফরেন্সিক কলেজ হওয়ার হইতে চলেছে এই দিন মধ্যে কিন্তু এই কলেজটা নিয়ে আমাদের সাউথ আনানগর বিপি রস থেকে প্রায় দশ বারোজন পরিবারের জায়গা তারা ক্যাপচার করতে চলতেছে তো আমরা এই কথা শুনে আমরা ওই এস এম স্যারের কাছে গেছি এবং এস স্যার স্যারের যাওয়ার পরে আমরা রাবল গেছি রাবল গিয়ে স্যার রাবল বোর্ডের কমিশনার ও চিঠি লিখেছে চিঠি লিখে চিঠি লিখেছে একটা একটা লিখছে ট্রাইভেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেবর্মার কাছে উনিও আমরা ওনাকে দিয়ে দিয়েছি চিঠিটা দিয়েছে আমরা বেশি কমিয়ে এনেছি আবার এরপরে আবার এসডিএমের কাছেও দিয়েছি কিন্তু আমরা ওনার কোনো উত্তর পাইনি এখনও আর এখন আমরা আবার শুনতে পেয়েছি যে ছাব্বিশ তারিখের মধ্যে যেন আমরা জায়গা খালি করে দেয় আমরা কি করে জায়গা খালি করে দেব তারা জায়গা খালি করে দিয়ে আমরা কোনখানে যাব এই নেই আমরা আজকে এখানে প্রতিষ্ঠা হইতেছে আর কি আমরা চাই আমরা কোনোদিন জায়গা দিতে পারবো না প্রয়োজনে আমরা রক্ত দেব আমরা জায়গা দিয়ে কোনখানে যাব আমরা কোনোদিন জায়গা দিতে পারবো না এটা কোন পাড়া এটা হারিডে পাড়া সননি সিমি নং অর অ বুফাং কাই জা খা তে অব বিশে বসং সিমি লা 1995 থেকে আর মুখা আর অজি বাগান তো মজা তন না মজা তন না ম ম চিনি রা ক রাবা বুতাই তিবা রাজ্য সরকার ন ফাইল বনে শুনা অ মাকে পাওঁ চাহ তোমাৰ খাই মতা আবছত সেঙাই তোমাৰ চিনাব মোক ফাংচোন মটামুটি মানলি চাৰি হাজাৰ ফাংচন বছৰ গাইছো তাছো তাচনত প্ৰায় ষোল্ল চত্ৰ বছৰ ধৰক দেখো বছৰ প্ৰায় ৰাইমখো প্ৰায় বিছ বছৰ মত বাগানতা অব আখাই আয়েং ববাহাইক অ জাগা যে আয়েই খাই তাৰমানে বে কাইজা না নাথাক আয়েং তাঙে খাই আয়ো নাব নকহাই ৰ'ব নেকি আপনার যে আগে তো দিকে তারা এখন এদিকে যাচ্ছে তো আমরা এখন এটার জন্য বাজার দিচ্ছি এটাই আমাদের খাওয়া থাকার সব এই জায়গা আমরা ছাড়তেই পারবো না কারণ আমাদের আবার যেহেতু এটা আমাদের বেঁচে থাকার পথ করে দিয়েছে এটাকে আমরা ছাড়তে পারবো না ছাড়বো না যাই হোক আমরা রক্ত প্রয়োজনীয় রক্ত দেব রক্ত বর্ণা বইতে গেলে বইয়ে দেব তবে আমরা যে ছাড়বো না কি বলতে চাই এই রাইজর সিএমকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে আমি অনুরোধ করতে চাইব যেন তিনি উনি আমাদের এই সমস্যার সমাধানকে একটু নজর দিন এবং আমাদের গরিব মানুষকে বাঁচান আমরা তো চাই সবাই এখানে বসবাস করে থাকতে আমরা যুগ যুগ ধরে এখানে বসবাস করে আছি খাচ্ছি থাকছি কিন্তু এখন আমাদের হঠাৎ করে যে উচ্ছেদ করে যে আছে কিন্তু এটা আমরা মানবো না পরিচয় আমার নাম বিমল দেববর্মা আমি এলাকার